জানেন আপনি কার জন্য বেঁচে গেছেন? এই লোকটি যদি সময় মতো আপনাকে তুলে এনে নিজে রক্ত না দিত তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। স্যার এই নিন আপনার ব্রিফকেস। ডাক্তার সাহেব আপনি আমার উকিল মিস্টার খানকে ডেকে পাঠান। আচ্ছা পাঠাবো। আব্দুল দিদার তুই আমার একমাত্র মামারা মেয়েটাকে বুকে আগলে রাখি। আচ্ছা ঠিক আছে স্যার। মিস্টার চৌধুরী একটা কথা বলবো যদি কিছু মনে না করেন? বলুন। আপনি রাস্তার একজন অপরিচিত লোককে আপনার সম্পত্তির 25% লিখে দিলেন। উকিল সাহেব লোকটি আমার অপরিচিত হলেও সে আমার জীবন বাঁচিয়েছে। জীবনের চেয়ে সম্পদ তো আর বড় নয়। ঠিক আছে আপনি রেস্ট নিন। আমি আপনার জীবন বাঁচিয়েছি তার জন্য দিয়েছেন মাত্র 25%। তাতে তো হবে না স্যার, পুরোটাই আমার চাই। তোমাকে বুকে আগলে রেখে এখনো তোমাদের বাড়িটায় রয়ে গেছি মা। ভয়ে এতদিন মুখ খুলিনি, এখন বুড়ো হয়ে গেছি আর ভয় নেই। এ বাড়ি জায়গা জমি সবই তোমার, পারো তো তুমি তোমার পিতৃ অধিকার প্রতিষ্ঠিত করো। সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও মা, নিজের হেফাজতে নিয়ে নাও, নিজের হেফাজতে নিয়ে নাও, সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও, সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও,